ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল হেল্প আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিকের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয় এই দর্শন বিষয়ের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় সেটি হলো প্রতীকী তর্কবিদ্যা এটিকে আবার সিম্বলিক লজিকও বলা হয়ে থাকে এই সম্বন্ধে অনেকে আবার এটিকে দর্শনের অঙ্কও বলে তো অনেকে অনেক রকম বলে তো আমরা আজকে শিখব সেটা সম্বন্ধেই তো চলে যা চলে যা আমরা মূল বিষয়ে তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রতীকী তর্কবিদ্যা প্রথমে যেটা আসবো আমরা এই প্রতীকী তর্কবিদ্যার যে প্রতীকগুলো আমরা ব্যবহার করব সেগুলোর পরিচয় আমরা জেনে নেব প্রথমে আমরা দেখব সরল বচনের প্রতীকগুলো কি কি এই সরল বচনের প্রতীকগুলো হলো হল কিউ আর এস তোমরা দেখতে পাচ্ছ যে এই বচনগুলো কি কি পি কিউ আর এবং এস এগুলো কিন্তু স্মল লেটারে লেখা হয় আমরা চলে আসবো পরের যে প্রশ্ন নিষেধক যোজক কী মনে রাখবে এগুলো না জানলে কিন্তু কখনোই তোমরা মূল যে অঙ্কই বলো আর লজিকই বলো তাতে কিন্তু পৌঁছতে পারবে না তাই সেটি জানবার জন্য শেখবার জন্য এগুলো জানা কিন্তু ভীষণ ভীষণ জরুরি তো আমরা দুই নম্বর যে প্রশ্ন সেটিতে আসছি নিষেধক যোজক কি উত্তর দেখো হয় না এমন নয় যে এটি মিথ্যা এ কথা ঠিক নয় এ কথা সত্য নয় এই ধরনের যে কথাগুলো সেগুলোকে বলা হয় নিষেধক যোজক এই নিষেধক যোজকের যে প্রতীক বা চিহ্ন সেটি কি দেখো তোমরা এখানে একটা ছোট্ট চিহ্ন আছে বাঁকা রকম একটা চিহ্ন আছে এই চিহ্নটাই হচ্ছে এই যোজকের চিহ্ন একে বলা হয় নেগেশন বা কার্ল তাহলে এই চিহ্নটা তোমরা ভালো করে মনে রাখবে চলে আসছি আমরা পরের প্রশ্নে সংযৌগিক যোজক কি আমরা চলে এসেছি আমাদের পরের প্রশ্ন সংযৌগিক যোজক কি আমরা উত্তর দেখব কী কী এবং কিন্তু ও আর পরন্তু তবু যাই হোক ইত্যাদি যে কথাগুলো থাকে সেই কথাগুলোই কিন্তু সংযোগিক যোজকের কাজ করে তো এর চিহ্ন কি এই যে দেখো একটা বিন্দু আছে মানে ডট এটির নাম হচ্ছে ডট এই এবং কিন্তু এর বদলে আমরা সেখানে বসাবো ডট চিহ্ন তাহলেই কিন্তু আর পরন্তু তবু ইত্যাদি হয়ে যাবে তো এই চিহ্নগুলো এবং নামগুলো অবশ্যই মনে রাখবে চলে আসছে পরের যে প্রশ্ন প্রাকল্পিক যোজক কি। এর উত্তর যদি তবে যদি তাহলে কেবল যদি শর্তে ইত্যাদি যে কথাগুলো যুক্ত থাকে সেটাকে বলা হয় প্রাকল্পিক যোজক এ প্রসঙ্গে বলে দিই যে এর প্রতীক তোমরা দেখতে পাচ্ছ এটা একটু বিকৃত মানে আমি এর সিম্বলটা কম্পিউটারে সেভাবে পাইনি তাই আমি তোমাদের একটু অন্যভাবে ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি এটা কি ধরনের হয় এটি হয় এ ধরনের তোমরা স্ক্রিনে দেখে নাও এই ধরনের যে চিহ্ন যেটা আমি দেখাচ্ছিলাম এর নাম হচ্ছে এমপ্লিকেশান এমপ্লিকেশান ভালো করে আবারও দেখে নাও এই চিহ্নটা এখানে আমার কম্পিউটারে সঠিকভাবে পায়নি এটা বিকৃত আকারে এখানে এসেছে তো এর চিহ্নটা কিন্তু রকম হবে এটা মনে রাখবে তাহলে আমরা দেখতে পেলাম যে এর প্রতীক কেমন এবার আমরা আসবো বৈকল্পিক যোজক কি অথবা বা নতুবা কিংবা হয় না হয় যদি না ইত্যাদি যে কথাগুলো থাকে এই রকম কথাগুলোতে কিন্তু আমরা এই বৈকল্পিক যোজক ব্যবহার করব। এই বৈকল্পিক যোজকের প্রতীক হলো দেখতে পাচ্ছ ভি আকৃতির এর নাম হচ্ছে ভেল এই নামটা অবশ্যই মনে রাখবে এর নাম ভেল চলে আসবো আমরা পরের প্রশ্নে সমমান যোজক কি দেখবে এর উত্তর আমরা দেখি এখানে কেবল যদি এই কেবল যদি যদি কখনো কোনো বাক্যের মধ্যে থাকে তখন কিন্তু আমরা সেখানে এই সমমান যোজক ব্যবহার করব এর চিহ্নটা কেমন এর চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছ তিনটে টান এটাকে বলা হয় ট্রিপল বার টান এখানে একটু বাঁকা আছে আমি যদি তোমাদেরকে দেখিয়ে দিই ড্রয়িং করে তাহলে হবে এইরকম এই রকম হচ্ছে এটাকে বলা হবে ট্রিপল বার তোমরা এখানে দেখে নাও এ হচ্ছে ট্রিপল বার তো এই আমরা একটু পরিচিত হয়ে নিলাম এগুলো সম্বন্ধে এগুলো কিন্তু অবশ্যই তোমাদের জানতে হবে তোমরা যদি এই লেখাগুলো লেখা আকারে চাও তাহলে কাজ করো সেটি হচ্ছে আমার একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে তোমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি ক্লিক করো তাহলে আমার ওয়েবসাইটে তোমাদের এই এটির একটি কপি আমি ওখানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু সুন্দর করে লিখে নিতে পারো তাহলে এবার আমরা চলে আসবো কিছু সূত্র আমরা শিখব খুবই ইম্পর্টেন্ট এই সূত্রগুলো ছাড়া কখনো কিন্তু তুমি শিখতে পারবে না দেখো কি বলা আছে প্রথমে আমরা জানি এই যে চিহ্ন আমরা একটু আগেই দেখেছি এই চিহ্নর নাম কি বলেছিলাম এই চিহ্নের নাম বলেছিলাম ডট এই চিহ্নের নাম বলেছিলাম ডট তো এই ডট কখন কিভাবে কোথায় ব্যবহৃত হবে আমরা সেটা দেখে নিই দেখো একটি মিথ্যা হলেই বচনটি মিথ্যা হবে একটি মিথ্যা হলেই বচনটি মিথ্যা হবে যদি ডট থাকে তাহলে আমরা সেখানে দেখবো যে একটি যদি বচন মিথ্যে হয় তাহলে পুরো বচনটি মিথ্যে হয়ে যাবে চলে আসি পরের ভেল তোমরা জানো এই চিহ্ন আমি আমি এখনই দেখিয়ে দিলাম ভেল যদি এই চিহ্ন থাকে তাহলে এই যে দুটো বচন বা তিনটি বচনে থাকে তার মাঝে যদি একটি সত্য হয় তাহলে গোটা বচনটি সত্য হবে অর্থাৎ এর মধ্যে একটি সত্য থাকলেই সেটি হবে সত্য চলো আসি এমপ্লিকেশান চিহ্ন আমি আগেই দেখিয়ে দিয়েছি তোমাদেরকে এমপ্লিকেশানটা আবারও একবার দেখিয়ে দিচ্ছি এইটি এইটি হচ্ছে এমপ্লিকেশান চিহ্ন তো এই এমপ্লিকেশান চিহ্ন থাকলে কি হবে দেখো ভালো করে প্রথমটি যদি সত্য হয় এবং তারপরেটি যদি মিথ্যা হয় একমাত্র তখনই বচনটি কিন্তু মিথ্যে হবে আবারও বলছি এই চিহ্ন যদি থাকে সেক্ষেত্রে আমরা দেখব যে প্রথমটি সত্য আছে প্রথম বচনটি সত্য এবং পরে বচনটি মিথ্যা একমাত্র তখনই বচনটি হবে কি মিথ্যে হলে কিন্তু সবগুলোই সত্য হবে যদিও আমি তোমাদের প্র্যাকটিক্যাল করেও দেখাবো চিন্তার ব্যাপার নেই চলে আসবো পরের সূত্রে ট্রিপল বার তোমরা জানো এই চিহ্নর নাম হচ্ছে ট্রিপল বার এই ট্রিপল বার এর সূত্র কি একই হলে বচনটি সত্য হবে তার মানে কি ধরো দুটো বচনই আছে সত্য তাহলে বচন সত্য হবে আবার মনে করো দুটো বচনই আছে মিথ্যে তাহলে বচনটি মিথ্যে হবে এই এইরকম কিন্তু যদি একটা সত্য একটা মিথ্যে হয় তাহলে কিন্তু তখন সত্য হবে না সেটা মিথ্যে হয়ে যাবে এই জন্য বলা হয়েছে একই যদি হয় তবে বচনটি সত্য হবে চলে আসি পরের আমি তোমাদের চিহ্নটা বলেছিলাম এই চিহ্নের নাম হচ্ছে নেগেশন এই নেগেশন মানে হচ্ছে বিপরীত কেমন বিপরীত আমি যদি সত্যের সামনেটাকে দিয়ে দিই তাহলে সেটি হয়ে গেলো মিথ্যে যে মিথ্যের সামনে এই চিহ্নকে দিয়ে দিই হয়ে যাবে সত্য আমি এখনই তোমাদের প্র্যাকটিক্যাল করে দেখাব এবার আমরা আসবো গ্রাহক বচন আমি আগেই বলেছি যে সরল বচনগুলোকে কি অর্থাৎ এগুলোকে বলা হয় গ্রাহক বচন এই গ্রাহক বচনগুলো কি কি স্মল লেটারে পি কিউ আর এস এগুলো লেখা হয় আচ্ছা এবার গ্রাহক বচনগুলোর কটা থাকলে কি রকম শাড়ি হবে আমরা সেটা দেখব যদি গ্রাহক বচন একটি হয় যেমন দেখো শুধুমাত্র যদি পি মানে একটি বচন মানে গ্রাহক বচন একটা শুধু পি থাকে সেক্ষেত্রে শাড়ি হবে দুইটি যদি গ্রাহক বচন একটি হয় তাহলে শাড়ি হবে দুইটি যদি গ্রাহক বচন দুটি হয় দুটি মানে কেমন দেখো পি এবং কিউ পি এবং কিউ এই দুটি যদি হয় গ্রাহক বচন পি এবং কিউ মানে একটা আর একটা দুটো যদি দুটো হয় তখন শাড়ি হবে চারটি এবারে গ্রাহক বচন যদি হয় তিনটি তার মানে পি কিউ আর যদি তিনটি হয় তখন শাড়ি হবে আটটি শাড়ি কি আমি অবশ্যই তোমাদের দেখাই দেবো চিন্তার ব্যাপার নেই চলে আসবো আমরা চার নম্বরে যদি গ্রাহক বচন হয় চারটি তার মানে পি কিউ আর এস তখন শাড়ি হবে ষোলোটি এইভাবে আমাদের এই ঘরগুলোকে শাড়িগুলোকে আমরা কিন্তু ঠিক করব এবার আমরা আসবো সত্য মূল্য এই সত্য মূল্যগুলো কি হবে আমি এইখানে যে সূত্রগুলো তোমাদের দিয়েছি এই যে সূত্রগুলো এই সূত্রগুলো থেকে কিন্তু আমরা এই গ্রাহকের সত্য বা মিথ্য মূল্য নির্ণয় করি তাহলে ভালো করে দেখো এই জায়গাতে টি মানে সত্য আর এফ মানে হচ্ছে মিথ্যা অর্থাৎ ট্রু আর ফলস তোমরা খুব ভালো করে জানো টি ট্রু আর এফ তো ফলস তাহলে আমি একটু আগেই বললাম যে এই যে এটা সত্য সত্যর আগে যদি এই চিহ্নটা থাকে এই চিহ্নটা যদি থাকে তাহলে সেটাকে কি বলা হবে এই যে চিহ্ন এর অর্থ হচ্ছে বিপরীত তার মানে সামনে কি আছে সত্য তার সামনে এই চিহ্ন মানে তার বিপরীত তার মানে সত্য সামনে বিপরীত তার মানে সত্যের বিপরীত কি সত্যের বিপরীত হবে মিথ্যা তাহলে হয়ে গেল এটা ফলস তাহলে এর উত্তর হচ্ছে ফলস অর্থাৎ মিথ্যে আবার চলে আসবো পরেরটায় এইখানে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো কি আছে আছে ফলস তার আগে কী আছে নেগেশন চিহ্ন তাহলে সত্যের আগে বিপরীত চিহ্ন তার মানে কী এটা হবে সরি মিথ্যের আগে বিপরীত চিহ্ন তার মানে এটা মিথ্যে নয় এই যে চিহ্নটা এই অর্থ কী তার বিপরীত তার মানে এর অর্থ কি দাঁড়াচ্ছে এটা মিথ্যে তার আগে বিপরীত তার মানে মিথ্যে নয় তার মানে কী এটা সত্য পেয়ে গেলাম কি সত্য এবার চলে আসবো আমরা ডট এই ডটের নিয়ম একবার ভালো করে দেখে নাও কি বলা আছে একটি মিথ্যে হলেই বচনটি মিথ্যে হবে ভালো করে জায়গাটা বোঝে নাও এই ডটের নিয়ম হচ্ছে একটি মিথ্যে হলেই বচনটি মিথ্যে হবে তাহলে এখানে চলে আসো টি ডট টি আমার সূত্র বলা আছে একটি মিথ্যে হলেই বচনটি মিথ্যে তো এখানে টি ডট টি মানে সত্য এবং সত্য দুটোই কি আছে দুটোই আছে সত্য তাহলে এখানে কি মিথ্যে হতে পারে হতে পারে না তাহলে কী দাঁড়াবে এটা এটা দাঁড়াবে হচ্ছে সত্য চলে আসো পরেরটা দেখো বলা আছে সত্য মানে টি ডট এফ তো ডটের সূত্র আবার বলছি একটি মিথ্যে থাকলেই বচনটি মিথ্যে হবে তাহলে এখানে যেহেতু এর মধ্যে মিথ্যে আছে মানে টি ডট এফ আছে তাহলে যেহেতু এফ আছে তাহলে এখানে কি দাঁড়াবে আমার এফ মানে একটি মিথ্যে থাকলেই হবে মিথ্যে আবারও এখানে দেখে কি আছে এখানে একটা মিথ্যে ডট সত্য অর্থাৎ এফ ডট টি তাহলে মিথ্যে লুকিয়ে আছেই তাহলে আমরা এখানে কি করবো অবশ্যই এটা মিথ্যে হবে উত্তর চলে আসো পরেরটায় বলা আছে মিথ্যে ডট মিথ্যে তার মানে মিথ্যে তো আছেই যদি মিথ্যে থাকে অবশ্যই এই ডটের নিয়মে মিথ্যে হবে তাহলে উত্তর দাঁড়ালো আমার মিথ্যে তাহলে আমার ডটের নিয়মগুলো সব কিন্তু আমরা শিখে ফেললাম এবার আমরা আসবো এই চিহ্ন নাম আমি আগেই তোমাদের বলেছি এমপ্লিকেশান আবারও আমি তোমাদের একবার দেখিয়ে দিই ইমপ্লিকেশান কেমন হয় এই যে চিহ্নটা তোমরা দেখতে পাচ্ছো এই যে চিহ্নটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ইমপ্লিকেশন চিহ্ন এই রকম তো এই চিহ্নর সম্বন্ধে আমরা আবার জানব আবারও চলে যায় সূত্রে দেখে নি এই যে এমপ্লিকেশান ভালো করে দেখে নাট করছি এমপ্লিকেশান কি বলা আছে প্রথমটি সত্য পরেরটি মিথ্যে হলেই বছরটি মিথ্যে হবে তাহলে শর্ত কী প্রথম প্রথমটা সত্য এবং পরেরটি মিথ্যা হলেই মিথ্যে চলে আসি আমাদের কি বলা আছে দেখো এখানে বলা আছে টি এমপ্লিকেশান এফ টি এমপ্লিকেশান তার মানে প্রথমটা সত্য পরেরটি মিথ্যা আমরা সূত্রেও দেখলাম যে সত্যর পরে যদি মিথ্যা হয় তবেই বচনটি মিথ্যে হবে উত্তর পরের উত্তরে সত্য অর্থাৎ টি টিম্লিকেশন টি সত্যের পরে মিথ্যে কিন্তু এখানে নেই তাহলে সত্য ইমপ্লিকেশন সত্য তাহলে নিশ্চিত আমরা এখানে কি হবে সত্য হবে চলে আসি পরের টায় এফ এমপ্লিকেশন টি সত্য মিথ্যাশন সত্য এখানে কি দাঁড়াবে বলো তো হবে সত্য কেন হবে আমার সূত্রে বলা ছিল সত্যের পরে মিথ্যে থাকলে তবেই মিথ্যে হবে এখানে কি আছে এখানে মিথ্যের পরে সত্য আছে তাহলে আমার কিন্তু সূত্র কি বলছে সূত্র বলছে যে সত্যের পরে মিথ্যে থাকলে তবে মিথ্যে হবে না হলে বাদবাকি সব সত্য হবে তাহলে সত্যর পরে মিথ্যে তো নেই আচ্ছা মিথ্যের পরে সত্য আছে তাই এটা আমার কিন্তু হবে সত্য সে পরেরটাই টাই মিথ্য আছে কেন এফ এমপ্লিকেশন এফ অর্থাৎ মিথ্যের পরে মিথ্যে আছে আমার এখানেও হবে উত্তর সত্য কেন হবে কারণ আবার সূত্র মনে করে দেখো বলা আছে সত্যর পরে মিথ্যে হলে তবেই মিথ্যে হবে কিন্তু আমার এখানে সত্যের পরে মিথ্যে তো নেই এখানে মিথ্যের পরে মিথ্যে আছে সুতরাং এটা আমার কিন্তু উত্তর হবে টি চলে আসছি পরের এইবার যে চিহ্ন আমাদের সামনে চলে এসেছে সেটা হচ্ছে কি ভেল এই ভেলের নিয়ম কি চলে যায় আমরা আবার সূত্রে ভেলের সূত্রে কি বলা আছে ভেলের সূত্রে বলা আছে একটি সত্য হলেই বচনটি সত্য হবে একটি সত্য হলেই বচনটি সত্য হবে চলে যায় আমাদের প্রশ্নে এখানে দেখো এফ ভেল এফ এফ ভেল এফ এখানে কিন্তু একটাও সত্য নেই আমার সূত্র কি বলা আছে একটা সত্য হলেই বচনটি সত্য এখানে একটিও সত্য নেই তাহলে অবশ্যই এটা হবে মিথ্যে পরে উত্তরে আসি টি ভেল টি এখানে সবই সত্য আছে সুতরাং আমরা সাইভাবে এখানে উত্তর করব সত্য পরে উত্তরে চলে আসি সত্য ভেল মিথ্যা টি ভেল এফ আমার সূত্র মনে করে দেখো একটি সত্য থাকলেই মানে একটি সত্য হলেই বচনটি সত্য হবে তাহলে এখানে তো আছেই আমার টি তাহলে একটি টি থাকলেই বচনটি সত্য হবে তাহলে উত্তর দাঁড়াচ্ছে কি আমার টি চলে আসছি পরেরটায় এফ ভেল টি আমার এখানেও একটা টি আছে তাহলে অবশ্যই আমার এখানে দাঁড়াবে টি আমার ভেলের সূত্র কমপ্লিট আমরা চলে আসবো পরের যে দেখতে পাচ্ছ তোমার চিহ্ন এই চিহ্নের নাম আমি কি বলেছি ট্রিপল বার এই ট্রিপল বারের সূত্র আমার কি দেখে নিই দেখো এখানে ট্রিপল বারের সূত্রে বলা আছে যদি একই হয় তবে বছর সত্য হবে চলে যায় প্রশ্নে ট্রিপল বার টি দেখো এখানেও টি এখানেও টি মানে দুটো কি একই আছে আর একই থাকলে কি উত্তর দাঁড়ায় টি তাহলে যেহেতু আমার এই দুটো একই আছে টি ট্রিপল বার টি এই জন্য টি আবার পরেরটায় চলে আসো এফ ট্রিপল বার এফ অর্থাৎ দুটোই এফ মানে একই আছে এই জন্য এটাও হবে টি আবার সূত্র ভালো করে মনে করে দেখো এফ যদি এখানে সূত্র বলা আছে যদি একই থাকে তবেই টি হবে মানে সত্য হবে তাহলে এখানে দুটো একই আছে এফ ট্রিপল বার এফ এই জন্য টি হলো তাহলে পরের টাই এখানে আছে টি ট্রিপল বার এফ এখানে কি দুটো একই আছে নেই কারণ একটা আছে টি একটা আছে এফ তাহলে তো কোনো মতে একই হচ্ছে না আর সেই কারণে এখানে হবে আমাদের এফ তাহলে সে পরের টাই এইটাতেও দেখো একটা আছে এফ একটা আছে টি তাহলে নিশ্চিত এটা হবে আমাদের এফ চলে আসি আমাদের পরের উত্তরে এবার আমরা দেখবো এখানে কি বলা আছে শত সত্য বচন আকার কাকে বলে অ্যাকচুয়ালি এখানে কথাটা হচ্ছে সত্য সত্য বচন আকার কাকে বলে আমরা দেখেনি কি বলা আছে এখানে যে বচন আকারে প্রতিটি প্রতিস্থাপন দৃষ্টান্তই সত্য এবং সত্য ছাড়া মিথ্যা হতে পারে না তাকে শত সত্য বচন আকার বলে অর্থাৎ আমরা যদি এই দিকে অর্থাৎ এই যে লাইনগুলোতে এই লাইনে এই তিনটি লাইনে যদি আমরা দেখি এখানে যদি বা দুটো লাইন এই দুটো লাইন তো এই দুটো লাইনে যদি আমরা দুটোই দেখি সত্য আছে তখন আমরা তখন বলবো শত সত্য যদি দেখি দুটোই মিথ্যে আছে এই দুটো এই দুটো তাহলে তখন আমরা বলবো শত মিথ্যা আর যদি দুটোই দেখি একটি সত্য একটি মিথ্যা হয় তাহলে আপতিক আমরা এখানে দেখেন মনে রাখবে এই যে এই শাড়িটাকে এই শাড়িটাকে বলা হয় প্রধান যুক্তি বাক্য এই শাড়িকে বলা হয় অপ্রধান যুক্তি বাক্য আর এই সর্বশেষ এই শাড়িটাকে বলা হয় সিদ্ধান্ত তো এখানে আমরা দেখিনি গ্রাহক বচন গ্রাহক বচন কয়টি আছে দেখো এখানে পি এখানেও পি তাহলে শুধুমাত্র পি আছে তাহলে গ্রাহক বচন কয়টি আছে একটি আমি আগে তোমাদের বলেছি গ্রাহক বচন যদি একটি থাকে গ্রাহক বচন যদি একটি থাকে তাহলে কিন্তু তোমাদের শাড়ি হবে দুইটি এই শাড়ি দুটি কি কি দেখো এই এক এই দুই এই দুইটি হচ্ছে শাড়ি উপরটা কিন্তু নয় এইভাবে দুটি শাড়ি হবে যদি গ্রাহক বচন দুটি হয় তাহলে এই হবে চারটি শাড়ি এক দুই নিচে আরও দুটি শাড়ি হবে তাহলে আমরা চলে আসি আমাদের এই ঘরগুলো কীভাবে করব যখন গ্রাহক বছর দুটি একটি একটি দুটি তখন মনে রাখবে প্রথম ঘরে হবে টি পরের ঘরে হবে এফ এবার আরও একটু ডিটেলে বলে দিই যদি ঘর থাকতো চারটি তাহলে দুটোটি প্রথম দুটো পরের দুটো এফ যদি ঘর থাকতো আটটি তাহলে কী দাঁড়াতো প্রথম চারটি টি পরের চারটি এফ যদি ষোলোটি শাড়ি হতো তাহলে প্রথম আটটি টি আর পরের আটটি হচ্ছে এফ আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে যেহেতু দুটো ঘর আছে এই জন্য প্রথমটা টি পরেরটা এফ এবার চলে আসবো আমরা এই ঘরগুলোতে এই ঘরগুলোতে সাধারণত কী হবে সাধারণত হবে টি আর এফ যতগুলো ঘর আছে টি এফ টি এফ টি এফ আকারে চলতেই থাকবে প্রথমটা টি পরাটা এফ পরটা টি পরাটা এফ পরটা টি পরাটা এভাবে যতগুলো ঘর থাকবে শাড়ি থাকবে সবগুলো কিন্তু এই লাইন বরাবর নিচে নিচে হতেই থাকবে টি এফ টি এফ টি এফ আকারে একবার টি একবার এফ একবার টি একবার এফ একবার টি একবার এফ এইভাবে চলতেই থাকবে যতগুলো ঘর থাকে যেহেতু এখানে দুটো আছে আমার হওয়া উচিত প্রথমে টি তারপরে হওয়া উচিত এফ কিন্তু এইখানে একটু আমার ভিন্ন নিয়ম কেন ভিন্ন নিয়ম দেখো আমরা দেখেছি এখানে কি আছে টি সরি পি এই পি মান আমরা কি জানি পিয়র মান জানি আমরা এখানে কি হয় সত্য হবে কিন্তু এখানে বলা আছে তার আগে নেগেশান চিহ্ন আছে মানে সত্য নয় তাই এখানে আমার টি না হয়ে হবে কি এফ আর এখানে আমার কি হওয়া উচিত ছিল এখানে হওয়া উচিত ছিল এফ কিন্তু এখানে আমার নেগেশান চিহ্ন দেওয়া আছে তার মানে কি দাঁড়াবে মিথ্যে নয় তার মানে কি দাঁড়াবে এখানে সত্য এখানে দাঁড়ালো আমার এফ এখানে দাঁড়ালো টি কিন্তু সাধারণ যে নিয়ম ইন্ডিকেশনটা যদি না থাকতো আমার সামনে তাহলে কিন্তু আমি এখানে টি আর এখানে এফ বসাতাম বোঝা গেছে এইবার আমরা আসব এই যে সিদ্ধান্তের ঘরে তো সিদ্ধান্তের ঘরে আসার আগে এই যে তোমাদের ভেল চিহ্ন এই ভেল চিহ্নটা সম্বন্ধে আমি আবারও বলে দিই এই যেখানে যে আমি সূত্র তোমাদের বলে দিয়েছি ভেল এই ভেলের সূত্র কি একটি সত্য হলেই বচন সত্য হবে তাহলে আমরা এখন দেখব এই যে এই বচনটা এই বচনটা কি দেখতে পাচ্ছি আমরা এখানে প্রথম বচন আছে সত্য পরে বচন আছে মিথ্যে তাহলে আমার এইখানে কি দাঁড়াবে ভেলের নিয়ম অনুসারে কি দাঁড়ায় যদি একটা বচন সত্য হয় তাহলে এখানে দাঁড়াবে সত্য আবার চলে আসো পরেরটায় এখানে আছে মিথ্যা এখানে আছে সত্য তাহলে দুটো বচনের মধ্যে একটা বচন সত্য আছেই আবার আমার এখানে কি দাঁড়াবে সত্য তো এইবার দেখো এই সিদ্ধান্তের এই ঘরে দুটোই হলো কি টি যদি দুটোই টি হয় তাহলে আমি কি বলেছি এই যে বচনাগার এই বচনাগারের নাম কি শত সত্য চলে আসি আমি আবার পরের কি বলা আছে দেখো শত মিথ্যা বচনাগার কাকে বলে ঠিক তার উল্টো যে বচন আকারে প্রতিটির প্রতিস্থাপন দৃষ্টান্তই মিথ্যা এবং মিথ্যা ছাড়া সত্য হতে পারে না তাকে শত মিথ্যা বচন আকার বলে এবার আমরা চলে আসবো ঠিক আগের মতোই আমার এখানে দাঁড়াবে কি টি এখানে দাঁড়াবে কি এফ এখানে কী ধারণা উচিত ছিল এখানে দাঁড়ানো ছিল টি কিন্তু টি না হয় কী হবে এখানে এখানে হবে এফ কারণ কি সামনে নেগেষন আছে এখানেও সেম হউজ ছিল এফ কিন্তু তা না হয় কী হবে হবে টি কারণ কি এখানে আছে নেগেশন এইবার ডট এই ডটের সূত্র কি এই ডটের সূত্র কী বলে ডটের সূত্র বলে যে এই বচন যে দুটি বচন থাকবে তার মধ্যে যদি একটি মিথ্যে হয় তাহলে বচনটি মিথ্যে হবে তাহলে দুটি বচনের মধ্যে যদি একটি বচন মিথ্যে হয় তাহলে এখানে কি দাঁড়াবে এখানে হবে মিথ্যে তাহলে এই দুটো বচন প্রথমটা টি পরে এফ যেহেতু একটা এফ আছে এই জন্য এখানে এফ আবার পরে বচনটা দেখো এখানে এফ এখানে টি তাহলে এই বচনের মধ্যে একটা কি রয়েছে এফ রয়েছে তাই উত্তর দাঁড়াবে আমার এফ তাহলে সিদ্ধান্ত কি দাঁড়ালো দুটোই এফ অর্থাৎ দুটোই মিথ্যে মানে সবগুলোই মিথ্যে তাহলে এটাকে আমরা কি বলবো এটাকে বলবো আমরা শত মিথ্যা অর্থাৎ এটা কি দাঁড়াবে আমার শত মিথ্যা বচনাকার পরের আপত্তিক বচনাকার তাকে বলে যে বচনাকারে কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত সত্য এবং কোনো প্রতিস্থাপন দৃষ্টান্ত মিথ্যা তাকে আপত্তিক বচন বলে তাহলে আমরা দেখে এখানে দেখো গ্রাহক বচন রয়েছে দুটো একটা পি একটা কিউ তাহলে গ্রাহক বচন যেহেতু দুটো তাহলে শাড়ি কটা হবে দেখো শাড়ি চারটা এক দুই তিন চার তাহলে যখন শাড়ি হবে চারটা তখন কি বলেছি প্রথম দুটো ঘর টি পরের দুটো ঘর এফ দুটো টি দুটো এফ হতো তাহলে প্রথম চারটি হতো টি পরে চারটি এফ আর এই ঘরে কি বলেছি প্রথমে টি পরে এফ প্রথমে টি পরে এফ এভাবে চলতেই থাকবে টি এফ টি এফ টি এফ আকারে চলতেই থাকবে সিদ্ধান্তের বারে আবার আমরা এখানে পেয়েছি ডট এবার দেখো এখানে কি রয়েছে ডট এই ডটের নিয়ম তো আমরা আগেই জানি যে একটি যদি মিথ্যে থাকে তাহলে বচনটি কী হয় মিথ্যে হয় তাহলে এই যে বচন আমরা দেখতে পাচ্ছি এই বচনে কিন্তু কোনো মিথ্যে নেই এটাও সত্য এটাও সত্য তাহলে আমার এখানে কী দাঁড়াবে সত্য এই বচনে দেখো এখানে আছে মিথ্যে এখানে আছে এখানে আছে সত্য এখানে আছে মিথ্যে তাহলে একটা এফ রয়েছে এই জন্য এখানে এফ এখানে দেখো একটা এফ একটা টি রয়েছে স্বাভাবিক এখানেও হবে এফ এখানে দেখো এফ এফ রয়েছে স্বাভাবিক এখানে হবে এফ এই জায়গায় একটা জিনিস তোমরা দেখো সেটি হচ্ছে এই বচনে এক জায়গায় কিন্তু আমাদের টি রয়েছে বাদ বাকি রয়েছে এফ এই যে সিদ্ধান্তের যে এই ঘরগুলো রয়েছে তাতেই দেখো আমি স্টারমার্ক দিয়ে দিয়েছি এখানে টি আর বাদ দা রয়েছে এফ তাহলে একটা সিদ্ধান্তের মধ্যে যখন সত্য এবং মিথ্যে মিশে লাগারে থাকে মানে এফ এবং টি যদি দুটোই থাকে দুই রকমই থাকে তখন তাকে আমরা বলবো কি আপতিক বা অনিশ্চিত বা সংশয়াত্মক তাহলে এই আমরা শিখলাম যে পฏิ কাকে বলে শত সত্য কাকে বলে শত মিথ্যা কাকে বলে এইবার আমরা আরেকটু ভালো করে শিখব আমরা চলে আসব সত্য মূল্য নির্ণয় কর এই ধরনের কিন্তু তোমাদের একটা করে क्वेश्चन থাকতে পারে সত্য মূল্য নির্ণয় কর তো আমরা এই যে পি ডট q এর সত্য মূল্য নির্ণয় করব যেটা এখনি করলাম এবার এখানে কটা গ্রাহক বচন আছে গ্রাহক বচন আছে দুটো তাহলে এখানে এটাকে বলা প্রধান যুক্তি বাক্য পি এটা যুক্তি বাক্য কিউ আর এইখানে আমাদের যে সিদ্ধান্ত সেটি লিখবো সিদ্ধান্ত কি পি ডট কিউ তাহলে আমার গ্রাহক বচন কটি আমার গ্রাহক বছর দুটি পি এবং কিউ দুটি তাহলে শাড়ি কটি হবে চারটি এক দুই তিন চার তাহলে আমি কি বলেছি চার যদি চারটি গ্রাহক বচন হয় তখন কি লিখবো আমরা প্রথমে টি পরের আবার প্রথমটি টি পরের আবার টি তারপর একটি এফ তারপর একটি এফ আর এই ঘরে কি বলেছি প্রথমে টি হয় পরে এফ হয় আবার টি হয় আবার এফ হয় বা সিদ্ধান্ত কী আসবো এই ডট ডট মানে কি ডটের সূত্র কি একটি মিথ্যে হলেই বচন মিথ্যে তাহলে এখানে কি দাঁড়াবে এখানে তো মিথ্যে নেই তাহলে এখানে হবে সত্য এখানে রয়েছে কি একটি মিথ্যে রয়েছে তাই এখানে হবে মিথ্যে রয়েছে তাই এখানে হবে মিথ্যে এখানে মিথ্যে রয়েছে তাই হবে এখানে মিথ্যে তাহলে দেখতে পেলাম যে এইখানে কিন্তু সত্য এবং মিথ্যে দুটো মিশেল আকারে রয়েছে তাই এটি হচ্ছে সত্য মূল্য কি আপতিক চলে আসি তারপরে ভেল ডট পি তাহলে চলে আসি এখানে কয়টি গ্রাহক বচন রয়েছে দেখো পি এবং পি মানে শুধু পি রয়েছে মানে গ্রাহক বচন একটি তাহলে প্রধান যুক্তি বাক্য পি অপ্রধান যুক্তি বাক্য নেগেশন পি আর সিদ্ধান্ত কি পি ভেল নেগেশান পি তাহলে এখানে যেহেতু ডাক বছর একটা এই জন্য শাড়ি দুটো প্রথমটা টি পরেরটা প্রথমটা টি প্রথমটা টি পরেরটা এফ তাহলে এখানে কি হবে যেহেতু নেগেশন আছে উল্টো হবে হওয়ার কথা ছিল টি কিন্তু এখানে হবে এফ এখানে হওয়ার কথা ছিল কি টি এফ হবে কি টি তাহলে সিদ্ধান্ত কি দাঁড়াবে এই নেগেশানের ভেলের সূত্র কি এই ভেলে সূত্র হচ্ছে যদি একটি একটি যদি সত্য হয় বচনের মধ্যে একটি সত্য হয় তাহলে এখানে টি আছে এখানে এফ আছে এক সত্য আছে তাহলে এখানে দাঁড়াবে সত্য এখানে কি একটি মিথ্যা রয়েছে সত্য রয়েছে এখানে তাহলে এখানেও হবে সত্য এই জন্য এটি কি সত্য সত্য আমরা পরের এখানে আবারও দেখব এখানে পি রয়েছে মানে একটি গ্রাহক বচন রয়েছে মানে হবে দুটি এক দুই এটা প্রধান যুক্তি বাক্য এখানে লিখছি আমি পি এটা অপ্রধান যুক্তি বাক্য এখানে হচ্ছে নেগেশন পি আর এটা হচ্ছে সিদ্ধান্ত পি ডট নেগেশন পি তাহলে এখানে আমার হবে কি টি হবে এখানে হবে আমার টি এখানে হবে এফ এখানে হওয়ার কথা টি কিন্তু হবে এফ এখানে হওয়ার কথা এফ কিন্তু হবে টি তাহলে ডটের নিয়ম কী একটি মিথ্যে হলেই বচনটি মিথ্যে তাহলে এখানে মিথ্যে রয়েছে তাহলে এখানে হবে মিথ্যে এখানেও মিথ্যে রয়েছে তাই এখানেও হবে মিথ্যে তাহলে এখানে সরি হ্যাঁ মিথ্যে তাহলে এখানে দুটো আমাদের সিদ্ধান্তে দুটো ঘরেই কি হলো মিথ্যে হলো তা এটি শত মিথ্যা এই আজকে টিউটোরিয়াল ছিল এ পর্যন্তই আশা করি তোমাদের হেল্প হয়েছে তো যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে এটিকে শেয়ার করবে যাতে তারাও শিখতে পারে তোমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ